Assalamualaikum. আমি রেহানা ওয়েলকাম জানাই আর রেহানা ব্লগ চ্যানেল থাকি আপনারা সবরে আরেকটা ডেইলি লাইফ ব্লগ দেখার লাগি ভালো আছেন নি আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো বাপর বাড়িতে এখনো রইছি তো বইয়া বইয়া একটু বেগুন আর কি হাঁটিয়া নি আর পাশে আছে ভেন্ডি তো একটাই লাগিয়া ক্ষেতর টাটকা সবজি ও গ্রামীণ খাবার দাবার আমার তো খুব পছন্দ যেহেতু আমি বাপর বাড়ি আইছি মজায় মজায় রান্না করলাম আর খাইরাম তো আমি রান্না অবশ্যই বেশি করি না আমার আম্মা আছেন বাইর বউ আছেন তাইন তাইনু করি আমার খাওয়াইরা মাঝে মাঝে কিছু কিছু রান্না বাড়া করি মানে হেল্প করি আর কি সব করি আর পাওয়া যায় এখানে একটু আম্মা কইতরা যে আমি আমার হাতে রান্না করিয়া বেগুন গুনা করি আর কি খাওয়াইতাম তো ওই ভাবলাম তো একটু খাটিয়া নিয়ে গি বেগুনটা তো এখানে একটু বেগুন খাটিয়া নিয়ে আর কি ক্লিন করি এখন নেবো তো আর কিছু পেঁয়াজি কর্ম এখানেও পেঁয়াজি করার লাগে একটু শাক এমনকি শুকনা মরিচ হলুদ গুঁড়া ডাইল বাটা সব কিছু দিয়া এখানে রেডি করিয়া আম্মায় দিছেন আর কি আমার আম্মায় সব কিছু রেডি করিয়া মাখাইয়া উকাইয়া দিলাইছেন আর বইয়া বইয়া পেঁয়াজি করবা আমার বাইয়ে ঠিক আছে আমার বাইয়ে পেঁয়াজি করবা ছোটো বাইয়ে আর আমি কেন বেগুন গুনা করম তো আমার বাইরে কইছি যে তাই পেঁয়াজি করতা করিয়া আমার খাওয়াইতা আর আমি বেগুন গুনা করিয়া তানরে খাওয়াইমু অবশ্যই সবে খাওয়াইমু তো এখানে দই আনিতরা আমার বাইর বউয়ে বাইর বউয়ে আমার যে হেল্প করার আর কি তাই তো যে খুশি যে আপায় রান্না করবা আমরা মজা করে খাইতাম খাওয়ার খুব ইচ্ছা আপারা তো রান্না তো এখানে সব কিছু এলোমেলো দেখতে পারা আসলে আমি বাপর বাড়ি আইছি হঠাৎ করি আপনারা বেশি শেয়ার করি আইতাম পারছি না ও কারণে আমি তো গেছি একটা ভিডিও বানাই আপনার লগে তো শেয়ার করলাম তো প্রথমে আমি মানে ফার্স্ট টাইম যেটা করম বেগুনটার একটু আর কি সব কিছু দিয়ে একটু মেরিনেট করিয়া নিমু নিয়ে কিছু সময় রেস্ট রাখিয়া তারপর ভাজি লাইমু মানে ফ্রাই করে নিমু দিলাম এখানো ধনিয়া গুঁড়া দিলাম এখানো হলুদ গুঁড়া পর্যাপ্ত পরিমাণ লবণ এরপরে মরিচ গুঁড়া দেওয়ার পরে একদম মাখাইয়া নিয়ে আমি ফ্রাই করে নিমু গিয়া ফ্রাই করে নেওয়ার পর মশলা দিয়ে আর কি একটু বুনি লাইমু যে মাছ দিয়ে এইরকম ভাজি করা হয় আর কি মশলা দিয়া ওরকম আর কি একটু বুনা বুনা ট্রাই করম তো আমার আমি এটা অবশ্যই মাঝে মাঝে এটা আমি বানাইয়া খাই ভালো লাগে আমার কাছে বেগুন ওইরকম করি আর কি বাজি করলে বা বুনা করলে তো দেখবা অবশ্যই দেখতে ভুলবা না দেখার শুরুতে ছোট্ট লাইক দিবা অবশ্যই যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে যাইবা যারা যারা করিলেইছেন সবরে অসংখ্য ধন্যবাদ এখানে হইলে কিয়া বিরণ চাউল আমার বাইর বউয়ে আর কি তানোর বাহরবার থাকি বিরণ চাউল আনছেন আমরার লাগি আর তান তানোর খেতর আর কি চাউল আছে তো যত ফিরাও যায় তাই নাইতে সময় আনয়নি কেন হইলে গিয়া ছোটো ছোটো আর একটা চাউল যে নীর চাউল আর কি ছোটো ছোটো নীর নীর চাউল একটা হইলে গিয়ে বিরিয়ানির লাগে আর কি তো বাইর বউ আম্মায় দিছেন আর কি খালায় দিছেন আমরা সকলে খাওয়ার লাগি আর এখানে আমি তো বাজি আনি আর গিয়া তো একটু ভাজি আনি আর গিয়া একটু তেল দিয়া আর কি আর বেগুন ভাজি আনি আর তো অবশ্যই কিলা লাগলো ভিডিও কমেন্ট বক্সে জানাইবা কিন্তু কমেন্ট করিয়া আর যেমন বড় ভিডিও দিতাম পারি না নেটওয়ার্কের সমস্যা গ্রামও তো আইসি বুঝরা নানি নেটওয়ার্ক একদম নাই ওয়াইফাইয়ের কোনো ব্যবস্থাও নাই ভাজি আনি আমার শেষে আমি বেগুনটা বুনা করার লাগি একটা ফড়াইন মাঝে তেল দিলাম তেল একটু গরম হইয়া গরম হওয়ার পরে আমি পেঁয়াজ এমনকি মরিচ হলুদ বাহর সব কিছু এখানে রাখা আসলো তো আমি দিলাইছি দেওয়ার পর আমি আমার মতো করিয়া রান্নাটা করিয়া নিয়ে আর আপনারা দেখবা অবশ্যই দেখতে ভুলবা না স্কিপ না করিয়া দেখবা বাইয়ে তো এখানে বইয়া বইয়া পেঁয়াজও বানাইলে ইতরা পাশর চুলাত বইছেন তাইম আসলে আমার যে হেল্প করে আমার বাইয়ে ছোটো বাই তো খুব মায়া ঠিক আছে নানি এখন পেঁয়াজও আমরা বইয়া বইয়া খাই আরও আর এদিকে আমি বেগুনটা পোনা করি আর তো একটু মশলা বাজিয়া নিয়ে গিয়া নেওয়ার পরে তো বেগুন বোনা করব তো প্রতিদিনের মতো আজকেও আবার আরেকটা কথা না হইলে না ঠিক আছে আরেকটা কথা হইল গিয়া আপনারা যেন আমার সাপোর্ট করা আজেলা ভালোবাসা দিয়া দিয়া যাইবা ওরকম
ভালোবাসা পাওয়া আসলে আমার অনেকটাই ভাগ্য। ধন্যবাদ দিয়া ছোটো করতাম, কিন্তু আপনার আগে আমি চাই না। ঠিক আছে, তাই কেন বেগুন তো একদম হয়ে গেছে গিয়া, এখন তো লাস্ট টাইম আর কি, একটু সবগুলা বেগুন এখন আমি মশলার মাঝে দিয়া আর বুনিয়া নি আর গিয়া। তো ভিডিও লম্বা করতাম তো আর চাই আর না, এখন খাওয়া দাওয়া হইব আর রান্না বাড়া অবশ্যই শেষ, রান্না বাড়া আছে আর ইন তো আমি বেগুনটা তো বোনা করিয়া নিয়ে আর অবশ্যই তো দেখতে পারলো আপনারা। এর চেয়ে বেশি বড়ো ভিডিও করতাম আমি চাইলাম না। বালা তাহবা, আপনারা সুস্থ থাকবা, আমার সঙ্গে থাকবা। আল্লাহ হাফিজ।